السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم، وهو يقول: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. فقال رسول الله صلى الله عليه وسلم: إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين. যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন, এবং যিনি প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে মহামান্বিত কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখুন এর পঞ্চম ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের দিনী ভাই আবু তোহা মুহাম্মদ আদনান। আপনারা যারা এই কোর্সটা করছেন তারা নিঃসন্দেহে জানেন যে আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিশুদ্ধ করে কিভাবে আল কোরআনের তিলাওয়াত করা যায় এই ব্যাপারটা নিয়ে ক্লাস করছি, এবং আজকে আমাদের ধারাবাহিক ক্লাসের পঞ্চম ক্লাস। ইতিপূর্বে আমরা চারটা ক্লাস কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। প্রথম ক্লাসটা ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, এরপরে ক্লাস টু, ক্লাস থ্রি এবং ক্লাস ফোর, এগুলোতে আমরা আমাদের টেক্সট বই থেকে পড়া শুরু করেছি, এবং আমরা আলহামদুলিল্লাহ 23 পৃষ্ঠা পর্যন্ত পড়া কমপ্লিট করেছি। আজকে আমরা 24 পৃষ্ঠা থেকে ইনশাআল্লাহ শুরু করব। তাহলে চলুন আমরা দেরি না করে আমাদের টেক্সট বইয়ে চলে যাচ্ছি। আবারও দেখাচ্ছি, যারা নতুন আছেন তাদের জন্য বলছি, যারা নতুন আজকে জয়েন করছেন তাদের জন্য মেসেজ হচ্ছে, আমরা আমাদের এই টেক্সট বইটা ফলো করছি, অর্থাৎ কোরআন পড়ুন, যেটা একাডেমি অফ কোরআন স্টাডিজ থেকে প্রকাশিত হয়েছে, এবং এটার প্রাপ্তির ঠিকানাটা আমাদের লিঙ্কে ঠিকানা মোবাইল নাম্বার সহ দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এছাড়া যারা কোর্সটাকে করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা অনুগ্রহ করে রেজিস্ট্রেশন করে নেবেন, এবং রেজিস্ট্রেশন করার কী প্রসেস সেটা ইনবক্সে দেওয়া আছে, এবং ফেসবুকে আমার সাথে জয়েন থাকতে হবে @ আবু তোহা মুহাম্মদ আদনান, এই 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 আইডিতে যদি আপনারা সার্চ দেন ইনশাআল্লাহ আমার সাথে আপনারা অ্যাড থাকতে পারবেন, কানেক্টেড থাকতে পারবেন, এবং যে কোনো সমস্যায় আমাকে নক করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা একটা গ্রুপ করেছি, এবং সেই গ্রুপের মধ্যে আমাদের এই তিলাওয়াত কোর্সে যে ভাই বোনরা আছেন তাদের সকলের আইডি দিয়ে দিয়েছি, এবং যে কোনো প্রয়োজনে পরীক্ষা হোক, এক্সাম হোক, কোনো সহযোগিতার প্রয়োজন হোক, বা যে কোনো প্রসেস জানার ব্যাপার থাকুক সেখানে আমরা কথা বলছি। তো আজকে আমরা শুরু করছি আমাদের পঞ্চম ক্লাস, যে ক্লাসে আমরা ইনশাআল্লাহ তাআলা পৃষ্ঠা নম্বর 24 থেকে পড়া শুরু করব। ইতিপূর্বে আমরা 23 পৃষ্ঠা পর্যন্ত পড়া কভার করেছি। 24 পৃষ্ঠায় বরাবরের মতো নতুন তিনটা হরফ বা নতুন তিনটা অক্ষর দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন নিঃসন্দেহে। এই হচ্ছে পৃষ্ঠা নাম্বার 24, যেখানে নতুন তিনটা অক্ষর দেয়া আছে। আপনারা যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন, প্রথমে ডান দিকে যে অক্ষরটা দেয়া আছে সেটা অনেকটা ফা এর মতোই, সেটা অনেকটা ফা এর মতোই, এই যে অক্ষরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেকটা ফা এর মতো, যেটাকে ফা মনে হচ্ছে, কিন্তু ফায়ের সাথে এর পার্থক্য হচ্ছে এখানে দুটো ফোঁটা দেয়া আছে, এখানে দুটো ফোঁটা দেয়া আছে। আমাদের ফায়ের উপরে একটা ফোঁটা ছিল, এখানে দুটো ফোঁটা দেয়া আছে, এর নাম হচ্ছে কফ, এর নাম কফ। কফ উচ্চারণ করতে হবে আল জিবের গোড়া থেকে, আল জিব অর্থাৎ ভিতরের জিব, এর গোড়া থেকে উচ্চারণ করতে হবে কফ, অনেকটা এমন শব্দ হবে কফ 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 কফ, মাশাআল্লাহ। তার পাশে দেখুন অনেকটা লামের মতো দেয়া আছে, কিন্তু মাঝখানে একটা এস চিহ্ন দেয়া আছে, ঠিক এই অক্ষরটা, এটাকে বলা হয় কাফ। খুব স্বাভাবিকভাবে নর্মালি বলতে হবে কাফ, এটা ছিল ওফ ওফ, এটা হয়ে গেল কাফ কাফ। তার পাশে একটা অক্ষর দেখছেন সদের মতো দেখতে, কিন্তু উপরে একটা ফোঁটা আছে, ঠিক সদের মতোই দেখতে উপরে একটা ফোঁটা আছে, এর নাম হচ্ছে দদ দদ দদ। জিহবার যে পার্শ্বটা আছে ডান বা বাম পার্শ্বটা, এটাকে বাম দিক অথবা ডান দিকের মাড়ির সাথে ধাক্কা দিতে হবে, দদ দদ দদ, ঠিক আছে। আমরা শিখলাম অফ, আমরা শিখলাম ক্যাফ, আমরা শিখলাম দদ দদ। এবারে আমরা চলে যাব তার পরের পৃষ্ঠায়, অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 25। আপনারা নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন পৃষ্ঠা নাম্বার 25, এখানেও ঠিক আগের মতোই অক্ষরগুলো ট্রান্সফরমেশন দেওয়া আছে, অক্ষরগুলো ট্রান্সফরমেশন দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে
ডান দিক থেকে নিলে প্রথমে দেয়া আছে দদ দদ জবর আগের মতোই হবে দদ জবর দ আমরা উপরের চিহ্নটাকে জবর বলছি যেটার আরবি নাম হলো ফাতহা দদ জবর দ এটাও শর্ট ফর্ম দদ জবর দ অর্থাৎ লেজটুকু নেই শুধু মাথাটুকু আছে এটাও দদ জবর দ অর্থাৎ এর সামনে কিছু ছিল এটাও দদ জবর দ সামনেও কিছু ছিল পিছনেও কিছু থাকবে সো চারটাই হলো দদ জবর দ তারপরে দেখুন কাফ কাফ জবর কা নরমালি কয়েকারে কায়ের মতোই কাফ জবর কা এটাও হলো কাফ জবর কা বাঁকানো আছে এটাও কিন্তু কাফ কাফ জবর কা এটাও কাফ জবর কা এটাও কিন্তু কাফ জবর কা চারটা শেপে কাফ আসতে পারে কোরআন কারিমের মধ্যে তারপর দেখুন কফ যেটা আমরা পড়লাম একটু আগে কফ জবর ক কফ জবর ক পার্থক্যটা বোঝার চেষ্টা করুন কাফ জবর কা কয়েকারে কা কফ জবর ক কফ জবর ক কয়ে ব কফ জবর ক এটাও কফ কফ জবর ক এটাও কফ কফ জবর ক এটাও কফ কফ জবর ক মাশাআল্লাহ কফ জবর ক কফ জবর ক কফ জবর ক কফ জবর ক মাশাআল্লাহ আমরা আরও তিনটা অক্ষর শিখে ফেললাম তারপরে এই যে লাল বক্স করা যে ঘরগুলো আছে সেখানে পড়ছি প্রথমটা দদ জবর দ কফ জবর ক কফ জবর ক দদ জবর দ কাফ জবর কা কাফ জবর কা কফ জবর ক কফ জবর ক কাফ জবর কা দদ জবর দ মাশাআল্লাহ আর নিচের বক্সটাতে চলে আসছে এটা কিন্তু এলোমেলো করে দেওয়া আছে আগের যে অনুশীলনীগুলো ছিল সেগুলোর রিভিউ প্রথমে দেখতে পাচ্ছেন তা জবর ত্যা ফ্যা জবর ফ্যা ফা জবর ফ্যা বা জবর বা মিম জবর মা তারপর ত জবর ত জ জবর জ স্ব জবর স সিন জবর স্যা তা জবর তা তা জবর তা তারপর ওয়াও জবর ওয়া ডাল জবর দা ভ্যাল জবর দে র জবর র ঝ্যা জবর ঝ্যা আর শেষের লাইনে দেখুন লেখা আছে নুন জবর না লাম জবর লা ইয়া জবর ইয়া শিন জবর শ্যা শিন জবর শ্যা শিন জবর শ্যা জিম জবর জা জিম জবর জা জিম জবর জা মাশাআল্লাহ আমরা ২৫ পৃষ্ঠা পর্যন্ত শেষ করলাম আলহামদুলিল্লাহ এরপরে আমরা সামনের দিকে যাচ্ছি ২৬ পৃষ্ঠায় গিয়ে আমরা দেখব এখানে মাত্র দুটো অক্ষর দেখা যাচ্ছে ২৬ পৃষ্ঠায় গিয়ে আমরা দেখব এখানে মাত্র দুটো অক্ষর দেখা যাচ্ছে দেখুন মাত্র দুটো অক্ষর একটা অক্ষর হচ্ছে হামজা একটা অক্ষর হামজা যেটা আমরা খুব নর্মালি বলতে পারি হামজা হামজা আর এটা হচ্ছে হা এই হাটাকে এই হাটাকে আমাদের দেশে লোকাল ভাষায় বলা হয় যে ছোট হা আমরা সাধারণত বলে থাকি যে এটা হচ্ছে ছোট হা এটাই বলি আমরা সাধারণত এটা ছোট হা আর অন্য একটা বড় হা আসলে এই হায়ের নাম হচ্ছে হায়ে হাউয়াস হা এ হাউয়াস হাউয়াস এটা হামজা হা এ হাউয়াস এর কয়েকটা শেপ হতে পারে তো এই যে দুটো অক্ষর এই দুটো অক্ষর কণ্ঠনালীর একদম নিচের পার্ট থেকে উচ্চারণ করতে হয় একদম নিচের অংশ থেকে যেমন হামজা ছেড়ে দিতে হবে হামজা 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 হা 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 এভাবে ছেড়ে দিতে হবে তারপরের পৃষ্ঠায় আসেন ২৭ পৃষ্ঠায় এখানে হামজা এবং হায়ের ট্রান্সফরমেশনগুলো কিন্তু দেখানো হয়েছে আমরা দেখাচ্ছি একটু আপনাদেরকে আপনাদের সুবিধার জন্যে জি হয়তো দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ আমি আমার প্রোনাউন্সিয়েশনটাও দেখাতে চাচ্ছি এই কারণে আমার ফেসটা আসাও জরুরি প্রথমে দেখুন লেখা আছে এই সবগুলো কিন্তু হামজা হামজার প্রতিটা শেপ এখানে দেওয়া আছে যে হামজা জবর হামজা জবর হামজা জবর আ হ্যাঁ হামজা জবর আ এখানে একটা ব্যাপার আছে
যে ওয়াও ইয়া ইয়া লেখা আছে তার উপরে হামজা দেয়া আছে তাহলে আমরা কোনটাকে পড়ব আসলে ওয়াওটাকে পড়ব ইয়াটাকে পড়ব না হামজাটাকে পড়ব মনে রাখতে হবে যে হামজার শক্তি বেশি হামজার শক্তিটা বেশি আলিফ ওয়াও ইয়া এর চাইতে হামজা শক্তি বেশি আলিফ ওয়াও ইয়া এর চাইতে হামজার শক্তি বেশি এই জন্য হামজাকে পড়তে হবে অর্থাৎ হামজা জবর আ হামজা জবর আ এটা কিন্তু আলিফ জবর আ এর মতোই হামজা জবর আ হামজা জবর আ হামজা জবর আ মাশাআল্লাহ আর পাশের বক্সে দেখুন হা এর ট্রান্সফরমেশনগুলো দেওয়া আছে হা গুলো চেঞ্জ কিভাবে হচ্ছে এই যে হা জবর হা এটাও হা হা জবর হা এটাও কিন্তু হা হা জবর হা এখানে যদি এর উপরে দুইটা ফোঁটা থাকতো তাহলে কিন্তু আমরা তা পড়তাম তা ঠিক আছে যদি দুটা ফোঁটা থাকতো উপরে তাহলে তা পড়তাম যদি ফোঁটা না থাকে তাহলে ছোট হা পড়ব মানে হায়ে হাউয়াস পড়ব হা জবর হা ফোঁটা থাকলে তা জবর তা এইভাবে আমরা শেপগুলো শিখব তারপরে নিচের বক্সে আসুন এখানে দেখুন এলোমেলো করে দেওয়া আছে যেমন প্রথমে দেওয়া আছে হামজা জবর আ হামজা জবর আ হামজা জবর আ হা জবর হা হা জবর হা হামজা জবর আ হা জবর হা হামজা জবর আ হা জবর হা হামজা জবর আ আর নিচের বক্সে আগের পড়াগুলো রিভিউ করা আছে যেমন বা জবর বা নুন জবর না সা জবর সা জবর সা শিন জবর সা এখানে একটা বিষয় খেয়াল করতে হবে সা এবং শিন সা এবং শিন দুইটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে দেখুন সা এর উপরেও কিন্তু তিনটা ফোঁটা শিনের উপরেও তিনটা ফোঁটা কিন্তু সায়ের সময় এটা স্ট্রেট থাকবে সোজা থাকবে আর শিনের ক্ষেত্রে একটা জিগজ্যাক সাইন থাকবে এই জিগজ্যাক থাকলে আপনাকে চিনতে হবে এটা হচ্ছে শিন আর যদি জিগজ্যাক না থাকে স্ট্রেট থাকে তাহলে চিনতে হবে এটা হচ্ছে স্যা এটা পড়ছে স্যা জব স্যা এটা পড়ছে শিন জব স্যা এটা সিন জব স্যা তা জবর তা ইয়া জবর ইয়া নিম জবর মা কাফ জবর কা লাম জবর লা সোয়াদ জব স দোয়াদ জব দ ত জব ত জ জব জ এটা কি জিম জিম জবর জা ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া সরি ওয়াও জবর ওয়া র জবর র আমাকে উল্টো দেখতে হচ্ছে ঝা জব ঝা দাল জবর দ্যা দাল জবর দ্যা মাশাআল্লাহ আমরা কিন্তু এইভাবে পুরো লেসনটা কমপ্লিট করলাম এই প্রত্যেকটা আপনাদেরকে অসংখ্যবার পড়তে তো হবেই পাশাপাশি দেখে দেখে লিখতে হবে দেখে দেখে প্রতিটা অক্ষর লিখতে হবে কয়েকবার লিখলে আপনি অক্ষরটা খুব সহজেই চিনে ফেলবেন ইনশাআল্লাহ তাআলা আমরা সামনে যাচ্ছি আমাদের পেজ নাম্বার 28 অর্থাৎ 28 পৃষ্ঠায় এখানে আমরা দেখব খুব ইম্পর্টেন্ট দুটো অক্ষর দেওয়া আছে খুবই ইম্পর্টেন্ট দুটো অক্ষর দেওয়া আছে অ্যাকচুয়ালি প্রতিটা অক্ষরই তো ইম্পর্টেন্ট এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট কারণ বেশিরভাগ মানুষের এগুলো ভুল হয় বেশি ঠিক আছে একটু আগে যেমন আমরা শিখলাম যে হামজা এবং হা এটা গলার নিচ থেকে উচ্চারণ করতে হয় এখন আমরা শিখছি যে গলার মাঝখান থেকে কোন দুটো অক্ষর উচ্চারণ করতে হয় একদম কণ্ঠনালীর মধ্যভাগ থেকে কোন দুটো হরফ উচ্চারণ করতে হয় এই দুটো হরফ একটা হলো হ্যাঁ হ্যাঁ শব্দটা হবে হ্যাঁ এই সাউন্ডটা আসতে হবে হ্যাঁ 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 ঠিক আছে গলার মাঝখানে হাত রাখবেন এবং বলার চেষ্টা করবেন হ্যাঁ 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 ঠিক আছে ঠিক একই জায়গা থেকে আপনাকে বলতে চেষ্টা করতে হবে আইন 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 গলার মাঝখান থেকে কেমন এই দুটো অক্ষর মনে রাখতে হবে হ্যাঁ এবং আইন গলার মাঝখান থেকে উচ্চারণ করতে হয় গলার মাঝখান থেকে ঠিক আছে আলহামদুলিল্লাহ এগুলোর ট্রান্সফরমেশন কেমন হবে এই যে দেখুন পরের পৃষ্ঠে আছে এই যে আইন জবর আ আলিফ জবর ছিল আ হামজা জবর ছিল আ কিন্তু আইন জবর হচ্ছে আ গলার মাঝখান থেকে চাপ দিতে হবে আইন জবর আ আইন জবর আ আইন জবর আ আইন জবর আ এগুলো কিন্তু আইন যেগুলো কালো করে দেওয়া আছে মাথাটা এটাও কিন্তু আইন এটাও আইন আইনের লেজটুকু নাই মাথাটুকু আছে ঠিক আছে ট্রান্সফরমেশন শেপ আইন জবর আ আইন জবর আ আইন জবর আ আইন জবর আ মাশাআল্লাহ তারপরে হ্যাঁ হ্যাঁ জবর হ্যাঁ গলার মাঝখান থেকে হ্যাঁ জবর হ্যাঁ
হ্যাজ ওভার, হ্যাঁ এটাও হ্যাঁ, সামনের অংশটুকু আছে পিছনটুকু নাই, হ্যাজ ওভার হ্যাঁ এটাও কিন্তু হ্যাঁ মানে সামনে কিছু ছিল, হ্যাজ ওভার হ্যাঁ সামনে কিছু থাকবে পিছনে কিছু থাকবে মাঝখানে হ্যাঁ, এভাবে আমরা শিখবো ইনশাআল্লাহ। তারপরে লাল বক্সে যাব, এখানে দেখুন এলোমেলো করে দেওয়া আছে, হ্যাজ ওভার হ্যাঁ, হ্যাজ ওভার হ্যাঁ, হ্যাজ ওভার হ্যাঁ, হ্যাজ ওভার হ্যাঁ, আইন জবর আ, হ্যাজ ওভার হ্যাঁ, আইন জবর আ, আইন জবর আ, হ্যাজ ওভার হ্যাঁ, আইন জবর আ, মাশাআল্লাহ। তারপর যেটা দেয়া আছে আগের লেসনগুলো রিভিউ করা আছে, আমি পড়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। প্রথমে দেয়া আছে সা জব সা, সা জব সা, ঠিক আছে। তারপরে শিন জব সা, শিন জব সা, তারপরে সিন জব সা, তারপর বা জব বা, তারপর নুন জব না, মিম জব না, কফ জব কে, লাম জব লা, তা জব তা, ইয়া জব ইয়া, ওফ জব ও, ফা জব ফা, দেখুন ফা এবং কফের ডিফারেন্স একই রকম, খালি ফোটা দুটার একটা, হ্যাঁ জব হ্যাঁ, হামজাহ জব আ, হামজাহ জব আ, হামজাহ জব আ, র জব র, ঝা জব ঝা, লাম জব সরি দাল জব দা, এবং দাল জব দা, মাশাআল্লাহ। এইভাবে আমরা এটা কভার করলাম। পেজ নাম্বার 29, আর দুটা পেজ পরে আমরা আজকের মতো ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। এটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে ঠিক আগের মতোই যে হা এবং আইন আমরা শিখলাম, সিমিলার শেপেই অক্ষর আছে দুটা, কিন্তু এই দুটো অক্ষর এর মধ্যে পার্থক্য হচ্ছে হায়ের মাথায় কোনো ফোঁটা ছিল না, এর মাথায় একটা ফোঁটা আছে বা নুক্তা আছে, আইনের মাথায় কোনো ফোঁটা ছিল না বা নুক্তা ছিল না, এখানে কিন্তু এর মাথায় একটা নুক্তা আছে। এই দুইটা অক্ষরকে উচ্চারণ করতে হয় গলার উপরের পার্ট থেকে, জাস্ট কণ্ঠনালীর শুরু থেকে, জাস্ট কণ্ঠনালীর শুরুটা থেকে, ঠিক আছে। আমরা শিখেছি হামজা এবং হা গলার একদম নিচ থেকে, লোয়ার পার্ট থেকে, আমরা শিখেছি মাঝখান থেকে হ্যাঁ এবং আইন, এই দুইটা মাঝখান থেকে। এখন উপরের যে পার্টটা বাকি আছে এই পার্টটা থেকে এই দুটো অক্ষর উচ্চারণ করতে হবে, একটা হলো হ, অনেকটা থুতু ফেলার সময় যেরকম শব্দ হয় খ করে, ওই রকম করে খ খ খ, তাহলে এই অক্ষরের নাম হচ্ছে খ, এই অক্ষরটার নাম হচ্ছে গয়েন, গয়েন গয়েন, এটাকে খা বলবেন না, এটাকে গাইন বলবেন না, এটা হলো খ, এটা হলো গয়েন, মাশাআল্লাহ। নেক্সট পেজে যাচ্ছি, দেখুন পরের পেজে গিয়ে দেখুন জবর দেয়া আছে এবং ট্রান্সফরমেশন শেপগুলো দেয়া আছে, গয়েন জবর গ, গয়েন জবর গ নট গা, গয়েন জবর গ, গয়েন জবর গ, গয়েন জবর গ, গয়েন জবর গ, মাশাআল্লাহ। তারপরে খ জবর খ নট খা, এটা হবে খ, খ জবর খ, খ জবর খ, খ জবর খ, খ জবর খ, এবার এলোমেলো করে গয়েন জবর গ, খ জবর খ, খ জবর খ, খ জবর খ, খ জবর খ, তারপরে নিচের লাইন গয়েন জবর গ, খ জবর খ, গয়েন জবর গ, খ জবর খ, গয়েন জবর গ, নিচের বক্সটা এলোমেলো করে আগেরগুলো সহ, বা জবর বা, নুন জবর না, সা জবর সা, শিন জবর সা, সিন জবর সা, তারপরে তা জবর তা, ইয়া জবর ইয়া, মিম জবর মা, কাফ জবর কা, লাম জবর লা, ওয়াও জবর সরি হামজাহ জবর আ, আমাকে উল্টো দেখতে হচ্ছে এই জন্যই সমস্যা হচ্ছে, হামজাহ জবর আ, হামজাহ জবর আ, ফা জবর ফা, কফ জবর ক, আইন জবর আ, হা জবর হা, জিম জবর জা, র জবর র, ঝা জবর ঝা, মাশাআল্লাহ। আমরা কিন্তু প্রায় 31 পৃষ্ঠা পর্যন্ত কভার করে ফেললাম। আমি আরেকটু আগিয়ে দিব, এই যে 32 পৃষ্ঠাটা দেখুন, এখানে শুধু একটা অক্ষর দেয়া আছে, এটা হচ্ছে আলিফ, আমরা সবাই জানি এটা হলো আলিফ, এর উপরে জবর দিলে আলিফ জবর আ হয়ে যাবে, এই পর্যন্ত অক্ষরগুলো শেষ হয়ে যায়, এই পৃষ্ঠা পর্যন্ত আমাদের 29টা অক্ষর শেষ হয়ে যায়। তারপরে যে পেজটা আছে অর্থাৎ পেজ নাম্বার 33 পেজ,
এই 33 পেজটার মধ্যে যে অক্ষরগুলো দেয়া আছে এগুলো আপনারা এলোমেলো করে পড়বেন অনেকটা এইভাবে ডান থেকে বামে বাম থেকে ডানে বা উপর থেকে নিচে নিচ থেকে উপরে ক্রস করে করে এভাবে পড়বেন এলোমেলো করে যেন আপনি এক দেখাতেই অক্ষরটা চিনতে পারেন এবং ঠিক উচ্চারণটা করতে পারেন আমি করে দিচ্ছি একটা এই দেখুন নিচে লেখা আছে এই যে বা জবর বা মিম জবর মা ওয়াও জবর ওয়া ফা জবর ফা থা জবর থা ذل جبو ذا زو جبو زو تا جبو تا دال جبو دا تا جبو تا زا جبو زا سين جبو سا سوا جبو سو اتا سا اتا سو اتا سا اتا سو لام جبو لا نون جبو نا رو جبو رو جيم جبو جا شين جبو شا يا جبو يا دوت جبو دو كف جبو كا قف جبو قو اتا كا اتا قو كا قو همزه جبر ا همزه جبر ا الف زبر ا ها زبر ها عين زبر ع عين زبر ع ح زبر ح غين زبر غ خ زبر خ ما شاء الله আমরা 33 পৃষ্ঠা পর্যন্ত শেষ করে ফেললাম মানে হচ্ছে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলোকে কভার করে ফেলেছি আলহামদুলিল্লাহ আপনাদের করণীয় হচ্ছে প্রত্যেকটা পৃষ্ঠা মিনিমাম 10 বার করে পড়তে হবে মিনিমাম 10 বার করে পড়তে হবে এবং মিনিমাম একবার করে খাতায় লিখতে হবে দেখে দেখে যখন আপনি খাতায় দেখে দেখে লিখবেন অক্ষরগুলো চেনা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে আমি বারবার বলছি লেখাটা সো ভেরি ইম্পর্টেন্ট যদি আপনি না লিখেন তাহলে লেখাটা একদিকে যেমন শিখতেও পারবেন না অন্যদিকে অক্ষরগুলো চিনতেও আপনার বেগ পেতে হবে আর প্রতিটা অক্ষরের উচ্চারণ যেভাবে করে দিলাম আপনারা সেইভাবেই করার চেষ্টা করবেন এবং প্রোনাউন্সিয়েশনটা যেন সুন্দর হয় এটার জন্য বারবার পড়তে হবে বেশি বেশি পড়ার কোনো বিকল্প নেই আর কতটুকু শুদ্ধ হচ্ছে বা হচ্ছে না এটা আমি কিভাবে জানব আপনারা অডিও রেকর্ড করবেন রেকর্ড করে আমাকে মেসেঞ্জারে দিবেন শুধু তাই নয় আমাদের যে গ্রুপ করা আছে মেসেঞ্জারে আল কোরআন লার্নিং সেন্টার ফেসবুক লাইভ সেখানেও আপনারা এই এইগুলো ভয়েস মেসেজ আকারে আমাদেরকে দিলেই শুনতে পারবো আর যাদের কাছে বই নেই আমি রিকোয়েস্ট করব অনতি বিলম্বে বইটা কালেক্ট করার চেষ্টা করুন বা যাদের কাছে আছে তাদের কাছ থেকে নিয়ে ফটোকপি করার চেষ্টা করুন অথবা আপনারা সরাসরি এই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে কুরিয়ার করার চেষ্টা করুন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেওয়ার চেষ্টা করুন আর আমরা গ্রুপের মধ্যে বইয়ের পেজগুলোর ইমেজ দিচ্ছি সেই ইমেজগুলো দেখে দেখে আপাতত শিখতে থাকুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াত করার তৌফিক এনায়েত করুন আর প্রিয় দিনী ভাই ও বোনেরা যারা রেজিস্ট্রেশন করেননি অনুগ্রহ করে আমাদের যে বিকাশ নাম্বারটা দেওয়া থাকবে সেখানে রেজিস্ট্রেশন ফিসটা আপনারা পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك ক্লাস শেষ করার আগে আজকের ছোট যে আমলের কথাটা সেটা বলে শেষ করছি আমরা সকলেই জানি যে পাঁচ ওয়াক্ত সালাত আমাদের উপরে ফরজ এই পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে একটা আমল আছে যে আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন এবং অন্যান্য সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন আমাদেরকেও করতে উৎসাহিত করেছেন এবং এটা একটা এটার বড় ফজিলত আছে এবং এই আমলটা যারা নিয়মিত করবে একদিকে যে একদিকে যেমন সে সুন্নাহকে প্রতিষ্ঠা করলো জীবিত রাখলো অন্যদিকে সে দৃশ্য এবং অদৃশ্যের যাবতীয় ক্ষতি থেকে ইনশাআল্লাহ নিরাপদে থাকবে সেটা হলো প্রত্যেক ফরজ সালাতের পরে একবার করে সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই সূরাটা একবার করে সূরাতুল ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ আর একবার করে সূরাতুন নাস কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস এই যে সূরা তিনটার কথা বললাম সূরাতুল ইখলাস সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস একবার করে প্রত্যেক ফরজ সালাতের পরে পাঠ করাটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ এতে সুন্নাহ জীবিত হয় শুধু তাই নয় আমরা দৃশ্য এবং অদৃশ্য যে ক্ষতিগুলো আছে এইগুলো থেকে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা নিরাপদে থাকতে পারবো আসুন আমরা সবাই এই মৃত সুন্নাটাকে আবারও জীবিত করি এবং প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাতের পরে এটা আমল করার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক এনায়েত করুন আমিন এই বলে আজকের ক্লাস আমরা শেষ করছি ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা নতুন লেসন নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু